হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক শ্রোতার সাথে কথা বলবো বুয়েট শিক্ষার্থী আবরারকে নিয়ে। দর্শক, আপনারা জানেন গত রবিবার রাত 2:30টার দিকে শেরেবাংলা হলে বুয়েট শিক্ষার্থী আবরারের লাশ উদ্ধার করা হয় এবং পরে সেখানে পুলিশ আসে এবং পুলিশ ময়না তদন্তের জন্য সেই লাশ ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। দর্শক, সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় গত রবিবার রাত 8টার দিকে শিবির সন্দেহে আবরারকে 2011 নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে রাত 2:30টার দিকে সিঁড়ির পাশে তার লাশ দেখা যায়। তারপর এই ঘটনার পর ফুটেজের উদ্ধারের দাবিতে প্রভোস্টের অফিস ঘিরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সিসিটিভির ফুটেজ চেক করতে গিয়ে দেখা যায় 2:06 থেকে সিসিটিভির ফুটেজ পাওয়া যাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন 7 ঘন্টার মতো সময় লাগবে ফুটেজ উদ্ধারে। দর্শক, প্রথম আলো থেকে আমরা আরেকটা নিউজ পেয়েছি যে পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবরারের পায়ে ও উরুতে আঘাতের চিহ্ন ছিল, আমরা সতর্কতার সাথে কাজ করছি, কারণ বুয়েট একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, সেখানে একজন ছাত্রর মৃত্যুর জন্য যে দায়ী তাকে আমরা খুব দ্রুত সকলের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। তো দর্শক, আপনারা কি মনে করেন যে এই হত্যাকাণ্ডের সাথে আসলে কে জড়িত? আসলে কি ছাত্রলীগ জড়িত নাকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়ী? কেননা ছাত্রলীগের নেতাকর্মীরা রাত 8টার দিকে তাকে ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে রাত 2:30টার দিকে তার মৃত্যু হয় এবং 2:06 থেকে সিসিটিভির ফুটেজটাও পাওয়া যাচ্ছিল না। তো দর্শক, ছাত্রলীগের সহসভাপতি বলেন যে রাত 8টার দিকে তাকে 2011 নম্বর কক্ষ থেকে নিয়ে যাওয়া হয় এবং তাকে বিভিন্ন জিজ্ঞাসা করা হয় এবং তিনি শিবিরের সাথে জড়িত কিনা এজন্য বিভিন্ন স্থানে মেসেজ দেওয়া হয় তার মোবাইলে, মানে আবরারের মোবাইলে কয়েকটা মেসেজ এবং মোবাইলে যে কল দেওয়ার সেইগুলো চেক করে দেখা যায় সে শিবিরের সাথে জড়িত এবং পরবর্তীতে সহসভাপতি ওখান থেকে চলে যায় এবং বাকি যে নেতাকর্মীরা ছিল তারা তাকে নিয়ে রুমের মধ্যে থাকে এবং পরবর্তীতে কি হয়েছে সে সেটা জানে না। তো দর্শক, এই ছিল আজকের নিউজ। যদি নিউজটি ভালো লেগে থাকে এবং এই বিষয় সম্পর্কে যদি কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।